नमस्कार देखছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো শহরে আবারো মেট্রো বিভ্রাট কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রোতে আবারো তার পরিষেবা ব্যাহত হয়েছে আপনাদের আরেকবার জানিয়ে রাখবো শহরে আবারো মেট্রো বিভ্রাট কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো তার পরিষেবা ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রোতে পরিষেবা বিঘ্নিত শহরে আবারো মেট্রো বিভ্রাট সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা যে খবরের দিকে নজর রেখেছি আমরা ব্রেক বাইন্ডিং হয়ে যাওয়াতে সমস্যা হয়েছে কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রোতে আবারো মেট্রো বিভ্রাট এবং তাতে পরিষেবা বিঘ্নিত হয়েছে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা মেট্রোতে ব্রেকের সমস্যা হওয়াতেই সেই বিভ্রাট ঘটেছে এমনটাই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখব ব্রেকের সমস্যায় বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা শহরে আবারো বিঘ্নিত হলো মেট্রো পরিষেবা কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রোতে তার পরিষেবা বিঘ্নিত হয়েছে এবং ব্রেকের সমস্যার জন্য বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা 12:35 মিনিটে ব্রেকের সমস্যা হওয়াতেই সেই পরিষেবা বিঘ্নিত হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে আপনাদের আরো একবার জানিয়ে রাখব শহরে আবারো মেট্রো বিভ্রাট কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোতে পরিষেবা বিঘ্নিত হয়েছে যে কারণে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রোতে পরিষেবা বিঘ্নিত আজ 12:35 মিনিটে ব্রেকের সমস্যা হওয়ার কারণে এই পরিষেবা বিঘ্নিত হয়েছে এমনটাই মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে ব্রেকের সমস্যায় বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা আপনাদের আরো একবার জানিয়ে রাখব শহরে আবারো মেট্রো বিভ্রাট কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোতে পরিষেবা বিঘ্নিত হয়েছে আজ দুপুর 12:35 মিনিটে ব্রেকের সমস্যার কারণে এই পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে যার কারণে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা শহরে একাধিকবার মেট্রোর বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে এবং আজকে আবারও মেট্রো বিভ্রাট কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোতে আজ পরিষেবা ব্যাহত হয়েছে বেশ কিছুক্ষণের জন্য সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা এরপর আমরা যে খবরের দিকে নজর রাখব উল্টোডাঙ্গার বাগজোলা খালে একটি দেহ উদ্ধার এবং তার নীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে যে খবরের দিকে নজর রেখেছি আমরা উল্টোডাঙ্গার বাগজোলা খালে একটি পুরুষের ভাসমান দেহ উদ্ধার হয়েছে দেহ উদ্ধার করেছে লেকটাউন থানার পুলিশ এবং যার কারণেই সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উল্টোডাঙ্গার বাগজোলা খালে দেহ উদ্ধার একটি পুরুষের দেহ উদ্ধার হয়েছে সেখানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তার আনুমানিক বয়স 40 বছর সকালে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির দেহ দেখতে পান বাগজোলা খালে এবং তারপর খবর দেওয়া হয় পুলিশে লেকটাউন থানার পুলিশ এসে সেই দেহটিকে উদ্ধার করেছে এবং তাকে তার পোস্টমর্টম করতে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে উল্টোডাঙ্গা থানার পুলিশ আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু সমাদার অতনু ঠিক কি জানতে পারছে বিষয় বাগজোলা খাল ভিআইপি রোডের একদম উল্টো ডাঙায় যে বাগজোলা খালের যে উপরে যে ব্রিজ আছে তাতপলায় কিন্তু আজকে সকালবেলা একটা মৃতদেহ উদ্ধার হয় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির এই মৃতদেহ জলে পড়ে থাকার নিয়ে এলাকায় কিন্তু এই দক্ষিণবাড়ি অঞ্চল পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় প্রত্যেকেই কিন্তু উৎসুক জনতা ভিড় করে এই মৃতদেহর পরিচয় জানার জন্য কিন্তু যতক্ষণ অব্দি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ততক্ষণ অব্দি কিন্তু স্থানীয় যারা বাসিন্দা তারা কিন্তু মৃতদেহের কোনো পরিচয় বলতে পারেননি এবং যেটা মূলত সমস্যা সেখানে হচ্ছিল সেটা লেকটাউন থানা মানে বিধাননগর পুলিশ কমিশনারেটের মধ্যে পড়বে না কলকাতা পুলিশ কমিশনারেটের মধ্যে পড়বে এটা নিয়ে কিন্তু একটা দোলাচল ছিল তারপরে সেই দোলাচলের অবসান ঘটার পরেই কিন্তু উল্টোডাঙ্গা থানার পুলিশ মানে কলকাতা পুলিশ কমিশনারেটের পুলিশ তারা কিন্তু মৃতদেহ উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায় এবং একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি অতনু সমাদার বাগজোলা খালে দেহ উদ্ধার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহ উদ্ধার আনুমানিক বয়স 40 বছর সকালে স্থানীয় বাসিন্দারা সেই দেহ দেখতে পান পরে খবর যায় পুলিশে এবং সেখানে দেহ উদ্ধার করে উঠে থানার পুলিশ তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে আরজিকর হাসপাতালে পোস্টমর্টমের জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ
এরপর আমরা যে খবরের দিকে নজর রাখব, আইসিডিএস কর্মীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রাখলো কর্মীরা। আপনাদের আরো একবার জানিয়ে রাখব, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আইসিডিএস কর্মীকে আটকে রাখলো কর্মীরা। কাকদ্বীপের ঘটনা এবং সেখানে আইসিডিএস কর্মীকে অঙ্গনওয়াড়িতে আটকে রাখলো সেখানকার কর্মীরা। এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।